তোমাদের সাথে শেয়ার করবো আট রকমের ভর্তার রেসিপি তো চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমি পেঁয়াজ শুকনো মরিচ আর রসুন নিয়ে নিয়েছি বেশি করে এটাকে এখন আমি ভেজে নেব প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে তারপর এটাকে আমি উঠিয়ে রাখব তারপর আমি রসুনটা ভেজে নেবো রসুনটাকেও এরকম লাল লাল করে আমি ভেজে নিয়ে এটাকে উঠিয়ে রাখবো তারপর আমি শুকনামরিচটা ভেজে নিব এটাকেও আমি ভালো করে ভেজে উঠিয়ে রাখবো তো প্রথম ভর্তা রেসিপিতে চলে যা যাক তো প্রথমে আমি করছি আলু ভর্তা এটাকে আমি জল আর লবণ দিয়ে প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম তারপরে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপরে আগে থেকে ভেজে রাখা মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব মেখে নিলেই হয়ে যাবে আমার প্রথম ভর্তাটা সেটা হচ্ছে আলু ভর্তা তো তারপরে আমি যে ভর্তাটা করছি সেটা হচ্ছে ভর্তা তো এই ভর্তা করার জন্য আমি প্রথমে হোস্তেটাকে লবণ আর জল দিয়ে সিদ্ধ করে ফেলে নিয়েছি তো তারপরে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবং আগে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি তাহলেই হয়ে গেল উস্তে ভর্তা এটা খেতে অতটা তেতো লাগবে না যতটা আমরা মনে করি তো তারপরে আমি করছি পটলের ভর্তা পটলটাকে আমি জল আর লবণ দিয়ে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর আগে ভেজে রাখা উপকরণ দিয়ে আমি এটাকে মেখে নিব মেখে নিলেই হয়ে যাবে আমাদের পটলের ভর্তা তারপরে আমরা করব হচ্ছে ডিম ভর্তা তো ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আগে থেকে যেসব ভেজে রাখা উপকরণ ওটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়ে ডিমটা দিয়ে ভালো করে মেখে নিব তো এত সহজেই হয়ে গেল আমাদের ডিমের ভর্তা খেতেও খুব মজা তারপরে আমি করছি কাঁচা পেঁপের ভর্তা তো পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো তারপর আমি এটাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এবং আগের ভর্তাগুলোর মতনই এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিলেই হয়ে গেল আমার কাঁচা পেঁপের ভর্তা তো তারপরে আমি করছি কাঁচা কলার ভর্তা এটাকেও আমি খোসা ছাড়িয়ে নিয়ে লবণ আর জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো তারপরে এটাকে মেখে নিলেই হয়ে গেলাম তারপরে একটা ভর্তা করছি এটা হচ্ছে ডাল ভর্তা তো এটাকে আমি আগে জল আর লবণ হলুদ দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি রান্না করা হয়ে গেলে তারপরে আগে থেকে ভেজে রাখা উপকরণগুলোকে আমি মেখে নেবো হাত দিয়ে তো মেখে নেওয়া হয়ে গেলে তার ভিতরে আমি যেই ডালটা সিদ্ধ করে রেখেছি আগে থেকে সেই ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে মেখে নেব। মেখে নিলেই হয়ে যাবে আমাদের ডালের ভর্তা তো তারপরে আমি একটু কঠিন এটা এটা হচ্ছে কচুর পাতার ভর্তা এটাকে আমি পাতাটাকে ধুয়ে এটাকে ভালো করে কেটে নিয়ে আর লবণ জল দিয়ে আমি দশ মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিলেই হয়ে যাবে তো তারপর আমি এটাকে পাটায় বেটেছি তোমরা ব্লেন্ডারও করতে পারো আমি পাটায় বেটেছি বিকজ আমার এটা খেতে মজা লাগে ব্লেন্ডার করলে অতটা মজা লাগে না তো এটার ভিতরে আমি বেশি করে রসুন দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি শুকনো মরিচ দিয়েছি লবণ দিয়েছি আর কালো জিরাও দিয়েছি কিন্তু এটা আমি দেখাতে ভুলে গিয়েছি তো এটাকে আমি বেটে নিলেই হয়ে যাবে আমার কচুর পাতার ভর্তা তো এই তো এত সোজা সবগুলাই তো তারপরে আমি তোমাদের একটু সব কয়টা ভর্তা সার্ভ করে দেখাচ্ছি তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে